সিরাজগঞ্জ সদর উপজেলার শেলখোল ইউনিয়নের শিলন্দা গ্রামের চাঁদনি খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে স্বপ্ন দেখে পড়ালেখা শেষে নিজে চাকরি করবে কিন্তু অসচেতনতা আর সামাজিক নানা চাপে প্রায়ই চাঁদনিকে বিয়ে দেওয়ার কথা ভাবেন অভিভাবকেরা এমনকি বান্ধবীদের বাল্য বিয়ে হওয়ায় তাকে সবসময় স্বপ্নভঙ্গের আতঙ্কে নিয়ে দিন কাটতে হয় বাবা মা যে কোনো সময় তাকে বিয়ে দিতে পারেন আমার তো কিছু করার নাই আমি তো এখন বিয়ে বসবো না আর বাপ মা যদি জোর করে বিয়ে দেয় তাহলে তো আর কিছু করার কিছু নাই এখন বাপ মার মুখের দিক টাকা ওইটা করাই লাগবো এখন আমরা পড়াশোনা করতে চাই বড় হয়ে চাকরি বাকরি করতে চাই একই গ্রামের চোদ্দ বছর বয়সী স্কুল পড়ুয়া সুমাইয়ারও দিন কাটে বাল্যবিয়ের আতঙ্কে আমরা পড়াশোনা করতে চাই আমাদের বাবা মা আমাদের আমাদের বিয়ে দেয় তাই আমরা অধিকারগুলো ফিরে পাই না দারিদ্র সমাজ ব্যবস্থা ও সচেতনতার অভাবে দেশে এখনও বাল্য বন্ধ হচ্ছে না শিশু অধিকার রক্ষায় বাল্যবিয়ে বন্ধের নানা আইন থাকলেও প্রতিনিয়ত ঘটছে বাল্যবিয়ের ঘটনা জুৱাইৰ হোচে হেল্ল' ডট বি ডি নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম চিৰাজগঞ্জ